শহর কলকাতার বস্তিতে বেড়ে ওঠা। দক্ষিণদাড়ির দু নম্বর নেহেরু কলোনির 10 ফুট বাই 10 ফুট ঘর বেঁধে রাখতে পারেনি এক রত্তিমের বদলের স্বপ্নকে। শিখা পাত্র 18 বছরের এই কলেজ পড়ুয়া বদলাতে চায় তার চারপাশের পরিবেশ। সমাজসেবার ব্রত নিয়ে মানুষের মনে জ্বালাতে চায় সচেতনতার শিখা। যখন কলেজে যাই তো বন্ধুরা জিজ্ঞেস করে তুমি কি করো, সবাই কেউ বলে আমি ডান্স করছি, কেউ বলে আমি ড্রয়িং করছি, পাশাপাশি আমি গান শিখছি। তো আমি বলি এলাকাকে চেনার জন্য কাজ করি বা এলাকাকে যাতে মানে আরও খুঁটিনাটি করে এলাকাকে তৈরি করা যায়। 9 বছর বয়সে সমাজসেবী সংস্থা প্রয়াসমের সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু শিখার। এরপর একের পর এক সামাজিক কর্মযজ্ঞে নিজেকে সঁপে দিয়েছে সে। শিখার অনুপ্রেরণায় সঙ্গী হয়েছে এলাকার নবীন প্রজন্ম। সকলে হাতে হাত মিলিয়ে এক সুস্থ সুন্দর পরিবেশ করায় ব্রতী এখন। এলাকার মানচিত্র তৈরি করে উন্নয়নের রূপরেখা বানাচ্ছে শিখারা। যখন আমি এলাকায় প্রচার করতে বেরাচ্ছি তখন কিন্তু অনেক লোকেরা ডেকে জিজ্ঞেস করে এটা কি, ওটা কি। এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় এই যে মাইকিং আমাদের প্রসেসটা আছে এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করা, এটা আমাদের প্রচণ্ডভাবে এফেক্ট ফেলে। তার সঙ্গে আমাদের দেয়াল লিখন আছে এবং আমাদের প্ল্যাকার্ড নিয়ে বেরানো আছে যেখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তোমার লোককে প্রচার করা। এছাড়া আমরা পাপেট ইউজ করি। এটা আমার গল্প, আমার নাম। সামাজিক ব্যাধি আর অবক্ষয়কে সিনেমার মাধ্যমে তুলে ধরতে ইতিমধ্যেই 2টো তথ্যচিত্র বানিয়ে ফেলেছে শিখা। তো মানসিকতার এই ছোট ছোট জিনিসগুলো নিয়েই সিনেমা বানাও, কারণ যত লোকে দেখবে আর যত আমাদের লোকেরা দেখবে তত তারা ফিল করতে পারবে যে এটা করেছি, এটা মনে না করলেও চলতো। এক মেয়ের স্বপ্নের উড়ান ছুঁয়েছে বাস্তবের মাটি। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সান ফ্রান্সিসকো, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শিখার কণ্ঠ। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ আফ্রিকা শিখার সমাজসেবার কর্মকাণ্ড ডানা মেলেছে এক দেশ থেকে অন্য দেশে। আজ আক্ষরিকই বিশ্ব নাগরিক দক্ষিণদাড়ির শিখা। ইউনিসেফের প্রযোজনায় তাকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র উমিদ কি উড়ান, যার উপস্থাপনা করেছেন ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া যদি আমি পুরো মানে ব্যাপার প্রচণ্ড স্ট্রাগল করেছে, আমি বলবো না যে সব কিছু পেয়ে গেছে এবং উনি যে প্রেজেন্ট করেছে কোথায় গিয়ে মনে হচ্ছে যে দুজনে কিন্তু কোথায় গিয়ে একই লেভেলে, উনি ওনার দিক দিয়ে বেস্ট, আমি আমার দিক দিয়ে বেস্ট। উই স্যালিউট ইউ, আর রিয়েল হিরোস।